ধরিন আজকে যে আপনার এক বড় কাছের বন্ধু, আচ্ছা সেই বন্ধুর নিয়ে বলে দেওয়া খুব ভালো, সেই বন্ধু হচ্ছে এরকম একটি মানুষ আপনার জীবনে যার সাথে আপনি যতদিন রয়েছেন, যতটুকুনি সময় কাটিয়েছেন, যেখানে গেছেন আপনার মুখে সবসময় হাসি আছে। সে আপনাকে কখনো দুঃখতে কষ্টতে যেতেই দেয়নি, আপনার মন সবসময় তার সান্নিধ্যে থেকেই প্রফুল্লিত থাকে। আপনার মন হলো যে আজকে আমি তার কাছে যাই, যেহেতু আমার মনটা একটু খারাপ আছে, আমি মনটাকে ভালো করে নেব, তার কাছে গেলেই আমি ভালো থাকি। এবারে সেই বন্ধু তো হচ্ছে এক বড় সড়ো ডাক্তার এবং তার মধ্যে বড় ভালো ভালো গুণ আছে। সে কিন্তু প্রতিদিন সকাল থেকে বিকেল অবধি গ্রামের লোকজনের সেবা করে তার কি কষ্ট আছে, তার শরীরে কি সমস্যা আছে সেগুলো সব দেখে এবং খুবই কম টাকা নিয়ে সেটা করে। ওর থেকে বেশি সে কখনো নেয় না, তার জন্যে তাকে সবাই পছন্দ করে। সারাদিন থেকে বিকেল হয়ে গেছে, সে এইবারে নিজের গৃহে প্রবেশ করেছে আর আপনি পৌঁছে গেলেন তার কাছে। তাকে বললেন যে চল একটু বাইরে দিকে বেরিয়ে আসি, একটু ভালো লাগবে দুজনকে। সে বলল যে না, এখন আমি যেতে পারবো না, আমি অনেক থকে আছি। এর উত্তরটি শুনে আপনার মনের হাসি চলে গেল। আপনি যে ভাবনা নিয়ে তার কাছে এসেছিলেন সেই ভাবনা আর পূর্ণ আকার দিতে পারল না। আপনাকে লাগলো যে এ বন্ধু আমার সাথে এরকম কেন করলো। আপনি একটু লক্ষ্য করে দেখুন কি আপনার মুখের হাসি অতদিন অবধি একই রকমের থাকবে যতদিন আপনার কাছের মানুষগুলোর থেকে আপনি আপনার ইচ্ছাগুলোকে পূর্ণ করাতে পারবেন। আর এই কথাটিকে একবার ভালো করে শুনুন যেটা আমি বলছি, যে কারোর জীবনের হাসি, কারো জীবনের সুখ, কারো জীবনের থেকে দুঃখ দূর থাকবে, এটার নির্ভরতা আমরা সম্পূর্ণভাবে এক সমাজকে দেখে করতে পারি না। এই সমাজে অনেক রকমের মানুষ আছে আর একটি কোনো জিনিসের উপরে নির্ধারণ করে আপনার জীবনে মুখের উপরে সবসময় হাসি থাকবে না। মুখে হাসি থাকা, জীবনে সবসময় প্রফুল্লিত থাকার জন্য যে কারণগুলো থাকে সেগুলো ব্যক্তিগতভাবে থাকে, সামাজিকভাবে থাকে না। আমি যে জিনিসগুলোকে নিয়ে আনন্দ পাই এটা কোনো দরকার না, এটা কোনো জরুরি না যে আপনিও সেই জিনিসগুলো করে আনন্দ পাবে। আর তার জন্যে আমাদেরকে নিজের জীবনের হিত আর হিতের বিপরীত ঘটনাগুলোকে ভালো করে বুঝে নেওয়া দরকার। যদি মানুষ নিজের হিত আর নিজের বাজে জিনিসগুলোকে একটু ভালো করে বুঝে যায় যে কোন পথে আমার সুখ, কোন পথে আমার দুঃখ, তাহলে সে এই অঙ্ক কষে নিজের জীবনে সবসময় হাসি রাখতে পারে। কিন্তু কয়জন মানুষ আছে যে এত ভালো অঙ্ক করতে পারবে? তার জন্যে দুটি কথা বারবার অন্তরে যদি আপনি বলেন তাহলে আপনার জীবনে সবসময় হাসি থাকবে, আপনার মুখে সবসময় হাসি থাকবেই থাকবে। প্রথম শব্দ হচ্ছে এটা যে আমি প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো আশা রেখেছি, আর সেই আশাগুলোর পূর্ণ করার দায়িত্ব সেই মানুষের উপরে আছে এরকম ভাবি। কিন্তু যদি সে পূর্ণ করতে পারল না, তাহলে আমার মনোভাবে কি পরিবর্তন আসবে সেটার নির্ধারণ আমি করব, সেই মানুষটি করবে না, আর না আমার মনের ভাবনাতে আমি কোনো রকমের কোনো পরিবর্তন আনব। কেন কি যতদিন আপনি যা কিছু পেয়েছেন সেই মানুষগুলোর থেকে সেটা আপনার জীবনে হাসি এনেছে, আর যদি কোনো জিনিস আপনি পাচ্ছেন না তাহলে নিজেকে একটু স্থির করব, মনে দুঃখ আনব না, যে এটাও একটা দিন আর সেটাও একটা দিন ছিল, এইভাবে হেসে থাকব। দ্বিতীয় যে কথাটি বারবার বলবেন নিজের অন্তরে, জীবনে যাই পরিস্থিতি আপনার আসুক না কেন, যে মুখের হাসি কখনো জীবনে সব সময় সুখের উপরে নির্ধারণ হবে না। কখনো আমি যখন এইরকম পরিস্থিতিতে পড়বো যে কিম কর্তব্য মূঢ়ম, আমি কি করব, আমার কাছে দুটি পথই দেখা যাচ্ছে আর দুটি পথেই আমাকে চলতে হবে এরকম মনে হচ্ছে, কিন্তু সময় আমার কাছে একটি পথে চলারই আছে, এরকম পরিস্থিতিতেও মানুষকে হাসা দরকার। কেন কি জীবনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা থাকবে এরকম কোনো কথা নেই। বাবা লোকনাথ বলেছেন যে জীবনের পথ তোকে সবসময় নতুন বাধা আনবে, কিন্তু বিশ্রামের স্থান অবশ্যই দেবে। তুই বিনা বিশ্রাম করে এত বড় পথে হাঁটতে পারবি না।
তার জন্যে জীবনে যখনই বিশ্রামের স্থান পাবি অবশ্যই বিশ্রাম করবি, আর তারপরে একটি নতুন শক্তি, একটি নতুন মনোভাব নিয়ে সেই জীবন পথে হাঁটবি। ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলকে করবেন সাবস্ক্রাইব। জয় পাবামঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।